তিন মুক্তিযোদ্ধাকে সম্মান প্রদর্শন বিএসএফ এর প্রদর্শিত হলো একাত্তরে যুদ্ধের অস্ত্র। তিন মুক্তিযোদ্ধার লড়াই আত্মত্যাগ আরও একবার স্মরণ করালেন সীমান্তের মানুষ। বিএসএফ এর অস্ত্র প্রদর্শনী, সেখানেই তিন মুক্তিযোদ্ধাকে সম্মান প্রদর্শন সীমান্তরক্ষী বাহিনীর। দেশকে পরাধীনতার বেড়াজাল থেকে মুক্ত করতে রাজাকারদের বিরুদ্ধে গর্জে উঠেছিল গোটা বাংলাদেশ। সেদিনের তরুণেরা আজ বয়সের ভারে বৃদ্ধ, কিন্তু স্মৃতিতে এখনো জলজল করছে সেদিনের লড়াই সংগ্রামের কথা। বিএসএফ এর আমন্ত্রণে অনুষ্ঠানে এসে গর্বিত মুক্তিযোদ্ধারা অতীতের পাতায় ডুব দিয়ে তুলে আনলেন অনেক স্মৃতি। ১৯৭১ সাল, সেই সময়ের তরুণ যুবকেরা যোগ দিয়েছিলেন মুক্তিযোদ্ধার দলে। জাহাবক্স বিশ্বাস, জামান আলী, রহিম বক্স দালাল, আজ বয়স বেড়েছে, কথায় কথায় জানালেন এটা ডিসেম্বর মাস, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। বিএসএফ এর পক্ষ থেকে জানা গেছে মুক্তিযুদ্ধে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র এদিন প্রদর্শন করা হয়েছে। অক্লান্ত পরিশ্রমের পরে আমরা দেশটাকে স্বাধীন করেছি, এটা সেই বিজয়ের মাস ডিসেম্বর। এখন আমি তো আমার বাড়ি ইন্ডিয়া ছিল, আমি ওখানে পড়াশোনা করতাম, সেই সময় এইসব ঘটনা ১৭ সালে ঘটে। হাকিমপুর স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠান মঞ্চে তিন মুক্তিযোদ্ধাকে ফুল মিষ্টি দিয়ে শ্রদ্ধা জানান ১১২ নম্বর নাগা ব্যাটালিয়নের কর্মীরা। শুধু তাই নয়, রীতিমতো গান স্যালুটের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয় মুক্তিযোদ্ধাদের। যখন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সেই ভীষণভাবে লড়াই আমাদের এই অঞ্চলে, বসিরহাটের বিভিন্ন অঞ্চলে ভারতীয় সেনারা ছাউনি গাড়ল, সেই তাদের গলায় মালা দেওয়া থেকে শুরু করে গোপন অঙ্গে বুলুট বেঁধে নিয়ে এগিয়ে যাওয়া এবং মুক্তিযোদ্ধাদের পাশে গিয়ে সেই সব দিয়ে দেওয়া, সেই দিনটার কথা আজ মনে করে ভীষণ ভালো লাগছে। কারণ তাদের সম্মানার্থে তাদের অস্ত্র আজকে বসিরহাটের সীমান্তে দেখানো হচ্ছে, এটা যে কত বড় আনন্দ সেটা কি বলবো। কারণ সেই যুদ্ধে, ১৭ সালে যুদ্ধে, তখন আমি ক্লাস ৮ পড়ি, সেই সময় এই মুক্তিযুদ্ধে যারা যোগ দিয়েছিল ভারতীয় সেনার পাশাপাশি, তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমি আজ এই দৃশ্য দেখে গর্বিত। এই উপলক্ষে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এই সীমান্তে। ভারতীয় সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধারা, সে কথাও এদিন তুলে ধরেন তারা। তাদের সেই লড়াইয়ের কথা, আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে আরও একবার স্মরণ করলেন সীমান্ত পাড়ের মানুষেরা। দৌড় কা এক প্রায়োজন হুয়া হ্যায় রান ফর ফান, ইয়ে দৌড় স্কুল কে বচ্চো কে উপর হ্যাঁ, রোজ কি জিন্দগি মে স্বস্থ মন ও স্বস্থ শরীর, ইহি স্বস্থ দিমাগ কো উপজ করতা হ্যাঁ। ইস প্রায়োজন সে হম হমারে যো মুক্তি যোদ্ধা হ্যাঁ, জিনকি বজা সে হম ইহা আজ ব্যাঠনে কে কাবিল হ্যাঁ, ইস ইলাকে মে জব ইনহোনে যুদ্ধ লড়া তো এক ডিটারমিনেশন কে সাথ যুদ্ধ লড়া, ও যো হালাত থে পুরে কে পুরে বিপরীত থে, ওর ইয়ে আপনি ডিটারমিনেশন মে আড়ে রে, ইস কারণ আজ হম ইতনা প্রগতি কর পা রে হ্যাঁ দেশ মে। ইয়ে যো ছোটে বচ্চে হ্যাঁ, ইনহোনে কিসি না কিসি সময় ইয়ে জরুর দিল মে প্রণ কিয়া কি যো মুশকিলে ইনহোনে ঝেলি, ইনকি আনে ওয়ালি নসল ও মুশকিলে না ঝেলে। তো অভি হমনে ১ ডিসেম্বর কো আপনা রেজিং ডে সেলিব্রেট কিয়া হ্যাঁ, 59th রেজিং ডে, ওর বিএসএফ সীমা কো আপনা এক এক্সটেন্ডেড পরিবার মানতি হ্যাঁ, এক সেন্স অফ ইনক্লুসিভনেস হ্যাঁ। তো আমার সিনিয়র লিডারশিপ নে হমারা মার্গদর্শন কিয়া ওর হমে ইয়ে এহসাস করায়া কি আগর হম সীমা পে হ্যাঁ তো হম সীমা মে রহনে ওয়ালে লোগো কে লিয়ে হ্যাঁ, ওর ও সীমা মে রহনে ওয়ালে লোক ওর হম আখির মে এক দূসরে কে মৌকে পে হমই কাম আনে ওয়ালে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি
মতিগঞ্জ হাটখোলা।